এবার সর্বসাধারণক জলা কলা খুয়াইছে নহরু। এবার নহরুর পাল পড়ছে, নহরুর মূল্য বৃদ্ধি হয়েছে, যার ফলত এতিয়া সর্বসাধারণ রাইজে নহরুর বাবে জলা কলা খাবলগিয়া হয়েছে। ব্রয়লার মুরগিতকৈও দাম বাড়িছে এতিয়া নহরু। হয়, আপনি ঠিকই শুনেছে, 400 টকা কেজি নহরুর মূল্য। আর রাজ্যের বিভিন্ন প্রান্ত নহরুর একে আকাশলঙ্ঘী মূল্য, অর্থাৎ জুরুলা হব এতিয়া সর্বসাধারণ রাইজ। শিবসাগরত নহরুর মূল্য আকাশলঙ্ঘী। নহরুর দাম বৃদ্ধিয়ে জ্বলা কলা খুৱাইছে সর্বসাধারণ গ্রাহকক। মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের কেন্দ্রীয় বাজারত, আর এই কেন্দ্রীয় বাজারতো প্রতি কিলো নহরুর দাম 400 টকা হয়েছেগৈ, আর গ্রাম্যাঞ্চলত 400-450 টকা হয়েছেগৈ 1 কিলো নহরুর দাম। যার বাবে যিসকল আসলতে নহরু ব্যবহার করা খাদ্যত তেওঁলোকৰ বাবে সমস্যার সম্মুখীন হয়েছে। মই ইয়াত গ্রাহক সকল আছে। দাদা, নহরুর দাম এতিয়া কিমান এখন বাজারত? 400 টকা। 400 টকা হল আজি এসপ্তাহ। কিমান বাঢ়িছে এসপ্তাহত? 100 টকা দাম হোলসেলর বাড়াই দিন এসপ্তাহত। হ্যাঁ, কেজি নে কিলো 100 টকা বহায় বাঢ়িছে। হ্যাঁ, কিয় বাঢ়িছে আমি গম নাপাও, এই ডাঙর ব্যাপারে গম পাও। ইফালে তিনিচুকীয়ার বজারতো নহরুর একে মূল্য। নহরু আর আদার যে মূল্য বৃদ্ধি সে বর্তমান রাইজক জ্বলা কলা খুয়াইছে। আর এই মুহূর্তে যেহেতু অয়েল মার্কেটের বজারত আমি উপস্থিত আছো, আর বজারের যে বাস্তব ছবি আসলে দেখাবলে আহিছো আপনাদের সকলকে দেখাম। যেহেতু ইতিমধ্যে জানিপরা গেছে যে নহরুর যেহেতু ইতিমধ্যে মূল্য হয়েছে 1 কেজিত 400 টকা, আর আদার মূল্য হয়েছে 1 কেজিত 160 টকা। আর এই মুহূর্তে দেখা গেছে সেয়াই এটা সকলের মাজত প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। দাদা, আপনার ওসরলে আহিছো প্রথমতে, কিমানকে নহরু কিমানকে বিক্রি? কোন আগলে আহিব নেকি? দাম হলে মানুষ চলা মুশকিল আছে। নাই, নহরু দাম বাড়িছে, হয় এই কেইদিন কমিব লাগে, নতুন নহরু ওলাইছে তো এইকেইদিন কমিব লাগে। গুৱাহাটীর বজারতো এতিয়া নহরুর মূল্যই আকাশ ছুইছে। অর্থাৎ দৈনন্দিন জীবনত ব্যবহার্য যিসমূহ আমার অত্যাবশ্যকীয় সামগ্রী আছে, প্রত্যেকটো সামগ্রীরে যি ধরনের মূল্য বৃদ্ধি হয়েছে, নহরু কিন্তু পিছপৰি নাথাকিল। এবার নহরুর মূল্য বৃদ্ধি। আর হঠাৎ নহরুর এই মূল্য বৃদ্ধিয়ে এই জুই চাই দামে এটা বিপাঙত পেলাইছে সাধারণ লোক।